29 অক্টোবর 2019, এই দিনে বাংলাদেশের ক্রিকেটের এক কালো অধ্যায় রচিত হয়। জুয়ারির দেয়া ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় এক বছরের স্থগিতাদেশ সহ 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেটের ফোস্টার বয় সাকিব আল হাসানকে। এরপর কেটে গেছে পুরো 1টি বছর। আজ উঠে যাচ্ছে সাকিবকে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা। গত 1 বছর আইসিসির বেঁধে দেওয়া সব ধরনের নিয়মকানুন মেনে চলায় স্থগিতাদেশ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। গত বছর নিষেধাজ্ঞা দেওয়ার পর নভেম্বরের শুরুতে প্রকাশিত র্যাঙ্কিং থেকেও সাকিবকে মুছে ফেলেছে আইসিসি। এরপর থেকে আজ পর্যন্ত আইসিসির র্যাঙ্কিংয়ে জায়গা হয়নি তার। তবে আজ রাত 12টায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় র্যাঙ্কিংয়ে ফিরেছেন সাকিব আল হাসান। শুধু ফিরছেন না, সেরা হয়ে নিজের জায়গায় ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত কয়েক বছরের র্যাঙ্কিংয়ের 1 নম্বরের জায়গাটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। 1 বছরের সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকলেও তার জায়গায় কেউ বাগিয়ে নিতে সক্ষম হননি। সাকিবের নাম সহ আইসিসির প্রকাশিত সর্বশেষ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টি-20 1, ওয়ানডেতে 2 ও টেস্টে 3 নম্বরে ছিলেন। তার রেটিং ছিল যথাক্রমে 355 টি-20, 394 ওয়ানডে ও 397 টেস্ট। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর একই রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে ঢুকে যাবেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 294 রেটিং নিয়ে টি-20 শীর্ষ অলরাউন্ডার মোহাম্মদ নাবি। সাকিব ফিরলে 355 রেটিং নিয়ে শীর্ষস্থান ফিরে পাবেন তিনি। নিষেধাজ্ঞার পর আগে 394 রেটিং নিয়ে ওয়ানডেতে দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। মোহাম্মদ নাবি 301 রেটিং নিয়ে বর্তমান ওয়ানডের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে জায়গা করে রেখেছেন। তাই নিষেধাজ্ঞা উঠে গেলে ওয়ানডে 2 শেষ করা সাকিব উঠে আসবেন 1 নম্বরে। টেস্টে অবশ্য সাকিবের সাথে ভালো লড়াই করেছেন জেমস হোল্ডার, বেন স্টোকসরা। নিষেধাজ্ঞায় পড়ার আগে সাকিব 397 রেটিং নিয়ে 3 নম্বরে ছিলেন। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী 447 রেটিং নিয়ে শীর্ষে আছেন জেসন হোল্ডার, 446 রেটিং নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বেন স্টোকস। তাই সাকিব ফিরলে 397 রেটিং নিয়ে তাদের পেছনে থাকতে হবে। রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট 397। এর বাইরে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ছিল 692। নিষেধাজ্ঞা কাটিয়ে একই রেটিং পয়েন্ট নিয়ে ফিরবেন তিনি। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সাকিবের অবস্থান 23 নম্বরে। বোলিংয়ে সাকিবের রেটিং ছিল 578। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সাকিব অবস্থান করছে 27 নম্বরে। সাকিবের সর্বশেষ র্যাঙ্কিংয়ের রেটিং টেস্ট ব্যাটিং 399, টেস্ট বোলিং 633, অলরাউন্ডার 397, ওয়ানডে ব্যাটিং 692, ওয়ানডে বোলিং 578, অলরাউন্ডার 394, টি টোয়েন্টি বোলিং 663, টি টোয়েন্টি ব্যাটিং 536, অলরাউন্ডার 355। এখান থেকে শুরু হবে নতুন র্যাঙ্কিং পজিশন। দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টের মাধ্যমে। আরও এমন নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।